नमस्कार, इतिहास पाठकेंद्र यूट्यूब चैनले प्रिय सकल के आबार स्वागतम जानाई। आज के एक गुरुत्वपूर्ण विषय आलोचना करब, से हलो जारा नतून बीडीपी ते भर्ती होबे तादेर कोविड 19 सिचुएशनेर जोन्नो किछु फी मुकुब करा हुएछे, सेई फी सम्पर्के आजकेर भिडियोटि सम्पूर्ण देखे निओ এবং শিক্ষামন্ত্রীর বক্তব্য পেশ করা হলো। কলেজে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার জন্যই আমার এই ভিডিও বার্তার প্রয়োজন। রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের অধীনস্থ সমস্ত সরকার এবং সরকার পোষিত কলেজগুলিতে এবং যেখানে বিশ্ববিদ্যালয়েও আপার অর্থাৎ স্নাতক স্তরে ভর্তি নেওয়া হচ্ছে, সেখানে অনলাইনে ভর্তির ব্যবস্থা হয়েছে এবং সেখানে কোনো রকম অর্থ কলেজ আবেদনকারী ছাত্র ছাত্রীদের কাছ থেকে নিতে পারবে না। অনলাইনের যে ডকুমেন্টস আপলোড হচ্ছে তাতে করে কেউই কোনো কলেজই তাদেরকে অনুরোধ করেছি, নির্দেশ দিয়েছি যে তারা অর্থ নিতে পারবেন না। দ্বিতীয়ত, বেশ কিছু কলেজ সম্পর্কে শুনতে পাচ্ছি যে তারা অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ প্রসপেক্টাস অ্যাপ্লিকেশন এইসব দিয়ে অর্থ সংগ্রহ করছেন, সেক্ষেত্রেও বলছি কোনো অর্থ নেওয়া এবছর যাবে না। এবছরের এই কোভিড মহামারীকে সামনে রেখে, মানুষের বিপন্নতাকে দেখে, আর্থিক কষ্ট দেখে উচ্চশিক্ষা দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইন এবং প্রসপেক্টাস বা অ্যাপ্লিকেশন ফর্ম বাবদ কলেজ কোনো অর্থ গ্রহণ করতে পারবে না। শিক্ষামন্ত্রীর কথা মতো আমাদের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবার অবশিষ্ট অর্থাৎ যে বাড়তি ফি নিত, যেমন অনলাইন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন ফি এবং প্রক্রিয়াকরণ বাবদ যে ফিটা নিত এবং প্রসপেক্টাসের জন্য যে ফি নিত, সেই ফিগুলো এবছর মকুব করেছে ইউনিভার্সিটি। এবার এটা আনন্দের খুবই বিষয়, শিক্ষামন্ত্রীও এই বিষয়েই কথা বলল। অতএব দেখা যাক যে কোন বিষয়গুলোর টাকা মকুব করেছে এবং বর্তমানে কত টাকা দিতে হবে যারা নতুন ভর্তি হবে। প্রথমেই দেখতে হবে যে এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগের জন্য বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন ও প্রক্রিয়াকরণ বাবদ 275 টাকা এবং বিবরণপত্র অর্থাৎ প্রসপেক্টাস বাবদ ফি 150 টাকা, টোটাল 425 টাকা ফি মকুব করা হয়েছে প্রত্যেকটা ইয়ারের জন্যই যারা নতুন ভর্তি হবে। এখানে আমি বলে দিচ্ছি একবার, যাদের বিষয় বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, সমাজতত্ত্ব, শিক্ষা, কমার্স, অর্থনীতি আছে, তাদের জন্য মোট টাকা লাগবে 2575 টাকা, যেটা 3000 টাকা লাগতো সেটা 2575 টাকা লাগবে টোটাল। আর এরপরে যারা সায়েন্স বিভাগে আছে, যেমন পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল এবং গণিতের সাথে সহায়ক পাঠ্যক্রম রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তাদের লাগবে 3575 টাকা। এবং যাদের প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং গণিতের সাথে সহায়ক পাঠ্যক্রম পদার্থবিদ্যা রয়েছে, তাদের লাগবে 4741 টাকা। অর্থাৎ প্রত্যেকের
425 টাকা করে কমে গেছে ফি। এবার বলে রাখি এখানে যেমন দুটো ফি বলা আছে ক এবং খ, কটা হলো টোটাল ফি এবং খটা কী জন্য টাকা নিচ্ছে সেটা বলছি। কটা হলো শিক্ষাবর্ষের ফি, 2100, 2100 বা 4200, 4600 এটা, আর খটা হলো অন্যান্য ফি, নিবন্ধীকরণ ফি 175 টাকা প্লাস পরিচয়পত্র ও নিবন্ধীকরণ শংসাপত্র বাবদ ফি 100 টাকা এবং বার্ষিক উন্নয়ন ফি 175 টাকা এবং মাইগ্রেশন ফি 25 টাকা। এর জন্য টোটাল এই যে ব্র্যাকেটে 475 টাকা দেখানো হয়েছে এটা তাই। এমনি প্রত্যেকের যা ই ছিল টোটাল অ্যামাউন্ট তার থেকে 425 টাকা করে মাইনাস করা হয়েছে। অতএব যারা এখনও নতুন ভর্তি হবে তারা অবশ্যই এই স্ক্রিনে যাওয়া এই টাকাটাই লাগবে মোট, মানে আর্টসের ক্ষেত্রে 2575 টাকা, সায়েন্সের ক্ষেত্রে যাদের পদার্থবিদ্যা রসায়ন ভূগোল এবং গণিতের সাথে রাষ্ট্রবিজ্ঞান পাশে রয়েছে তাদের লাগে 3575 টাকা, এবং প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা ও গণিতের সাথে পদার্থবিদ্যা যাদের রয়েছে প্র্যাকটিক্যাল সহ তাদের লাগবে 4741 টাকা। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই পিডিএফটি আমি দিয়ে রাখবো, এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলি দেওয়ার। আমি খুব একটু সময় পাচ্ছি না তেমন, সেই জন্য ভিডিও খুব দেরি হচ্ছে। অবশ্যই তোমরা এই ভিডিওটি ভালো করে দেখে নিও। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।